আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ, আমি তারান্নুম আহমেদ, আমার বাবা খন্দকার মুশতাক আহমেদ। এবার ভাইরাল খন্দকার মুশতাক আহমেদের মেয়ে তারানুম আহমেদ। সম্প্রতি বাবা মুশতাক ও তিশা সম্পর্কে কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি, তাই এবার তাকে নিয়েও হচ্ছে আলোচনা। নিজের মেয়ের বয়সের চেয়েও কম বয়সী মেয়ে বিয়ে করেছেন খন্দকার মুশতাক, সেই ব্যাপারে একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্য পরিষ্কার করেছেন মুশতাকের মেয়ে। সেই ভিডিও দেখানোর আগে চলুন একটু দেখে নেই মুশতাকের মেয়েকে নিয়ে মানুষ কি মন্তব্য করেছে। নুসরাত জাহান নামে একজন লিখেছেন, মেয়ের চেহারা অনেক সুন্দর। বিলকিস আরা ফাইজ লিখেছেন, আমরা গাছে আমরাই হয়, আম হবে না। সাইফুল ইসলাম রানা লিখেছেন, যেমন গাছ তেমন ফল। মৌসুমী আলম লিখেছেন, শেফুদার সাথে মুশতাকের মেয়ের বিয়ে হোক, ভালো হবে। নীলুফার ইয়াসমিন সীমা নামে একজন লিখেছেন, ওর মেয়েও 80 বছরের একজনকে বিয়ে করুক, দোয়া করি। এমডি রাসেল আহমেদ নামে একজন লিখেছেন, মুশতাকের মেয়ের বিয়ের জন্য একমাত্র পাত্র হচ্ছেন শেফুদা, কারণ শেফুদার কোনো কিছুর অভাব নেই। আবার কেউ কেউ মুশতাকের মেয়ের রূপের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন সামনে জাতীয় ক্রাশ হবে মুশতাকের মেয়ে তারান্নুম আহমেদ। তো ডিয়ার ভিউয়ার্স, খন্দকার মুশতাক আহমেদের মেয়েকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর এবার দেখুন নিজের বাবা ও তিশাকে নিয়ে কি বলেছেন মুশতাকের মেয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ খন্দকার মুশতাক আহমেদ। আপনারা সবাই খন্দকার মুশতাক আহমেদকে খুবই পছন্দ করে থাকেন, সে আপনাদের সবার অনেক ফেভারিট একটা পার্সোনালিটি। জাস্ট লাইক ইউ গাইজ, সে আমারও অনেক ফেভারিট একটা পার্সোনালিটি। তো আমি পাপাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছি যে তুমি ইউ শুড হ্যাভ ইয়োর ওন ব্লগ চ্যানেল, সিন্স সবাই তোমাকে এত পছন্দ করে। তো সে প্রায় রাজি হয়, বাট দেন আবার ভুলে যায়। সো ফাইনালি আই হ্যাভ কনভিন্সড হিম, সো হিয়ার ইউ গো পাপা, তোমার ফার্স্ট ব্লগ চ্যানেল। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ইয়ে না, কারণ আমি প্রায়ই ইয়াতে আসি, কারণ আমি তো সাধারণ মানুষ না, আমি জননন্দিত মহান রাজা খন্দকার মুশতাক। আমার মেয়ের সাথে আপনারা ইতিমধ্যে কি দেখেছেন যে আমার মেয়ের সাথে আমি বিভিন্ন বিভিন্ন গান টান এগুলো করে থাকি। আমার মেয়ের সাথে আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে, অনেকটা বন্ধু মতো। আমার লাইফ স্টাইল অনেকে জানে যারা আমি চিনে, আমি চাই মানে খুবই আমি একজন আনন্দ প্রিয় মানুষ, আমি চাই সবাইকে আনন্দ দিতে। তো এই ব্লগে বা আমি ট্রাই করব সবাইকে আমার জীবনের সব কথা বলতে এবং কীভাবে সবার জীবন আনন্দময় হয়, সুখের হয়, সেই চেষ্টা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পরিচয় করে দিচ্ছি যাকে আপনারা ইতিমধ্যে সবাই চিনেন। হ্যাঁ হ্যাঁ, ইসলাম তিশা, যে এখন খন্দকার সিনহা ইসলাম তিশা। তিশা একটু কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি খন্দকার সিনহা ইসলাম তিশা। আসলে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, আমরা ফ্যামিলি মেম্বার একসাথে হবো, কথা বলবো, আমাদের ব্যাপারে অনেকেই অনেক কনফিউজ যে আমরা কেমন বা আমরা কি মনে করি, আপনারা কি মনে করছেন। এগুলো আসলে আমরা তেমন একটা কিছু ভাবি না, আমাদের বর্ণিংটা খুবই ভালো। আমরা লাইফ তো একটাই না, একটাই লাইফ, এগুলো ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড ইটস মোর বিউটিফুল ওয়েন ইউ অ্যাকসেপ্ট অ্যান্ড চেরিশ অ্যান্ড দ্য পিপল সবাই অনেক অনেক ভালো থাকবেন। সো না, আমরা আমাদের ভিডিওটা শেষ করব বাবার খুবই ফেমাস একটা লাইন বলে, যেটা হচ্ছে 1 2 3 ভালোবাসা অবিরাম সবাইকে। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে।